রাজনীতিতে বিত্তশালীদের আনাগোনা বহু বছর ধরে সংসদে তাকালেই দেখা যায় বড় বড় ব্যবসায়ী আর ধনকুবেরদের মেলা। তবে এর ভিড়েও কিছু মানুষ আছে যারা টিম টিম করে আশার আলোটি জ্বালিয়ে রেখেছেন। মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম সেই অনন্য মানুষদেরই একজন। ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত বহু দশক ধরে, সংসদে আছেন পাঁচ বছর ধরে। রাজনীতিকে তিনি ব্যক্তিগত উন্নতির হাতিয়ার বানাননি, নিজে শিক্ষকতা করেছেন, ছাত্র পড়িয়েছেন, দিয়েছেন তাদের নৈতিকতার দীক্ষা। সেই শিক্ষা তার থাকবে না, তা কি তাকে দেখলেই ভেতরে সারল্যটা বোঝা যায়। অল্পে সন্তুষ্ট মানুষটিও তার স্বামী যে আয় করেছেন জীবনে, তাতে নিজ জেলার বুকে একটি বাড়ি করা কোনো ব্যাপারই ছিল না। কিন্তু কখনো তিনি সম্পদ গড়তে চাননি, ফলে সংসদে তিনি একমাত্র সদস্য যার এই ভূখণ্ডে কোনো বাড়ি নেই। নিজের থাকার বাড়ি না থাকায় স্থায়ী ঠিকানাও নেই তার। কখনো ভাইয়ের বাসায়, কখনো মেয়ের বাসায় থাকা হয় তার। এমপি হওয়ার আগে এবং পরে তার জীবনে পাল্টায়নি কিছুই, এমনকি নেননি পুলিশি নিরাপত্তাও। চলাফেরা হয় আগের মতোই, নেই কোনো ঠাটবাট। সস্তা দরের কাপড় গায়ে দেখে অবাক হতে পারেন যে কেউ। তাহমিনা কিন্তু এবারই প্রথম এমপি না, গত সংসদের সদস্য ছিলেন তিনি, তবে সরাসরি ভোটে নয়, সংরক্ষিত আসন থেকে তাকে বেছে নেয় আওয়ামী লীগ। এবার সরাসরি ভোটে নামার পর জনতা রায় দিল তার পক্ষে। তার নির্বাচনী প্রচারের শুরু থেকেই বাধা দেওয়া হয়, মিছিলে কর্মীকে সহ একাধিক সহিংসতার ঘটনা ঘটে, তবু শেষ পর্যন্ত মাঠে টিকেছিলেন তাহমিনা। এত কিছু করেও তার জয় ঠেকানো যায়নি। তার পক্ষে রায় দেন 96,633 জন ভোটার। নৌকা মার্কা পেয়েও আব্দুস সোহান গোলাপ পান 61,971 ভোট। 34,662 ভোটে তাহমিনা বিজয়ী হন। তার এমন জয়কে ভালোভাবে নেয়নি প্রতিপক্ষ, সমর্থকদের বিজয় মিছিল ঘটনা ঘটে। তাহমিনার জন্ম 1952 সালে, রাজনীতি তার রক্তে। তার চাচা আব্দুল আজিজ 1975 সালের পর এলাকায় ধরে রাখেন আওয়ামী লীগের রাজনীতি, ছিলেন উপজেলা শাখার সভাপতি। কেমন জনপ্রিয় ছিলেন তা বোঝা যায় টানা 25 বছর চেয়ারম্যান থাকার তথ্যে। চাচার পর রাজনীতিতে আসেন তাহমিনা, চাচার মতোই তিনিও সেই উপজেলা শাখার সভাপতি, সেটিও টানা 30 বছর ধরে। 1986 সালে জেলা আওয়ামী লীগের সদস্য পদ পান তাহমিনা, ছিলেন কালকিনি মহিলা আওয়ামী লীগের সভানেত্রীও। 9 বছর পর উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ পান, আজও সেই নেতৃত্বকে চ্যালেঞ্জ করেনি কেউ। রাজনীতি আর শিক্ষকতা চলছে একই সঙ্গে। চাকরি জীবনে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান ছিলেন। তার স্বামী আবু বকর সিদ্দিক ছিলেন কৃষি ব্যাংক কর্মকর্তা, 6 বছর ক্যান্সারে ভুগে মারা গেছেন 2005 সালে। একমাত্র মেয়ে তাহিদা সিদ্দিকিকে বিয়ে দিয়েছেন, এখন রাজনীতিতেই কাটে তার সময়। আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, দল না দেওয়ায় নিজেকে গুটিয়ে নেন, কিন্তু সাধারণ মানুষ আসলে তাকে ভোটে দাঁড় করায়। অনেকেই দলের প্রার্থীর বিপক্ষে দাঁড়িয়ে নেতাকর্মীদের চাপের কথা বলে, কিন্তু সেগুলো থাকে বানোয়াট কথা। তবে তাহমিনার ক্ষেত্রে আসলেই চাপ ছিল, তিনি যে স্বতন্ত্র প্রার্থী হবেন সেটা নিজেই জানতেন না। দলের তৃণমূলের নেতাকর্মীদের সভা বসে ভোটের আগে, তারা আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুস সোহান গোলাপের বিপক্ষে একজনকে দাঁড় করাতে চান। সেই বৈঠকে সবার পছন্দ ছিল তাহমিনা, কিন্তু তিনি চাইছিলেন না দাঁড়াতে, অন্য দুইজনকে দাঁড়াতে বলে। পরে অনুরোধের ঠেকে গিলল, ভাবনা চিন্তার জন্য 2 দিন সময় চান। এর মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা আসে, নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই। তখন শায়দান তাহমিনা, তিনি ভোটে লড়েছেন দলের এমপি পদে থাকা কেন্দ্রীয় নেতা, যার সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় কমিটির সিংহভাগ নেতাকর্মী ছিল, কেন্দ্রের সমর্থনও ছিল তার দিকে। অন্যদিকে তাহমিনার পক্ষে নিজের খেয়ে পরের জন্য কাজ করা মানুষ ছিল, এবং ফলাফল দিন শেষে তার পক্ষেই আসে।